আসসালামু আলাইকুম, শামসুল ইসলাম ওয়েলকাম ইউ অল। দর্শক মন্ডলী, আজকের এই ভিডিও আলোচনায় আমরা ভারত অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন রিভিউ করব। আপনারা সবাই জানেন যে খাল কেটে কুমির ডেকে এনেছে ভারত, সত্যি তাই। তা যদি নাই হবে তাহলে ইনডোরে এইরকম স্লো লো টার্নিং উইকেট যেটা ব্যাকফায়ার করলো টিম ইন্ডিয়ার জন্য, এবং আপনারা সবাই জানেন যে ইন্ডিয়া ওয়ান অফ দ্য টপ ব্যাটিং লাইন আপ নিয়ে ঘরের মাঠে যখন ক্রিকেট খেলবে তখন তারা স্ট্রঙ্গার অপোনেন্ট যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়া শীর্ষে থাকা দল, সেই দলটার বিরুদ্ধে আগের দুটো ম্যাচ তিন দিনে জিতে নিয়েছে ভারত কম্প্রিহেন্সিভলি, প্রথমটা তো ইনিংস ব্যবধানে। সেই ভারত থার্ড টেস্টে এসে এভাবে নাকানি চুবানি খাবে, ডুবে যাবে, অবিশ্বাস্য। 109 রানের পর, 109 রানে ভারত গুটিয়ে যাওয়ার পর ইনফ্যাক্ট অস্ট্রেলিয়া তারাও খুব বেশি দূর যেতে পারেনি, 197 রানে গুটিয়ে গেছে। 88 রানের ফার্স্ট ইনিংস লিড যে কতটা মূল্যবান তা বোঝা যাচ্ছে দ্বিতীয় দিনে এসে। এই পিচে দ্বিতীয় দিন ভারতীয় ব্যাটাররাও দাঁড়াতে পারেনি, এবং ভারতের দ্বিতীয় ইনিংসটা একেবারে দ্বিতীয় দিনের শেষ ভাগে এসে শেষ হয়েছে। যখন ভারত অল আউট হয় দিনের খেলাও শেষ হয়ে যায়। 163 রানে ভারত গুটিয়ে গেছে আবারও দ্বিতীয় ইনিংসে, ফলে 75 রানের লিড পেয়েছে। এখন অস্ট্রেলিয়ার সামনে টার্গেট 76 রান। প্রশ্ন হলো এই 76 রানের টার্গেট দিয়ে ভারত কি এই ম্যাচ বের করতে পারবে? তা যদি বের করতেই হয় তাহলে রেকর্ড গড়ে এই ম্যাচ জিততে হবে, নিজেদের গড়া রেকর্ড। টেস্টে ভারত সবচেয়ে লোয়েস্ট টোটাল ডিফেন্ড করে ম্যাচ জিতেছে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নভেম্বর 2004 সালে মুম্বাইয়ে। সেবার তারা 107 রান সাকসেসফুলি ডিফেন্ড করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 13 রানে ম্যাচ জিতে নিয়েছিল। এবং ভারতীয় স্পিন ট্রায়ো অনিল কুম্বলে, হরভজন সিং এবং মুরলী কার্তিক, তারা তিনজন স্পিনার মিলে 9টা উইকেট তুলে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসে, ফলে ভারত অবিশ্বাস্য জয় পেয়েছিল মাত্র 107 রানের টার্গেট ছুঁড়ে দেওয়ার পর। এইবার ইনডোরে মাত্র 76 রানের টার্গেট দিয়ে কি ম্যাচ বাঁচাতে পারবে ভারত? আমার মনে হয় না এটা সম্ভব, কারণ এতটাও দুর্বল অবিশ্বাস্য ব্যাটিং হয়তো অস্ট্রেলিয়া করবে না, কেননা তারা চেজ করতে আসবে, পর্যাপ্ত সময় আছে, 10টা উইকেট থাকবে। সো দে নো দেয়ার টার্গেট অ্যান্ড দে উইল অ্যাপ্লাই দেমসেলভস অ্যাকর্ডিংলি। ক্ষুধার্থ কাঙ্গারুরা এই সিরিজে কিচ্ছু পায়নি বলার মতো। এই টেস্টের প্রথম দিনটা তারা বলার মতো পেয়েছিল, দ্বিতীয় দিন সেটা তাদের অবশ্যই ভালো যায়নি। 156 উইকেটে দ্বিতীয় দিন শেষ করে ওই দলটায় মাত্র 197 রান তুলতে শেষের 6 ব্যাটারকে হারিয়ে ফেলবে, এটাও তো তাদের কিন্তু মানে দ্বিতীয় দিনে প্রথম সেশনে ভরাডুবি হয়েছে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ানদের, এবং সে কারণে লিডটা 100 উপরে যায়নি, 100 নিচে, 88 রানের ছিল মাত্র। এখন আমার যে বলার বিষয়টা, ম্যাচের চিত্রনাট্য স্কোর কার্ড আপনারা সবাই জানেন, ফলো করেন, দেখার বিষয় হলো যে কোথায় আটকে গেল এই ম্যাচটা। দেখুন আজকে 10/6 16টা উইকেট দ্বিতীয় দিনে, তো এইরকম একটা পিচ প্রথম দিনে 14টা, দ্বিতীয় দিনে 16টা উইকেট পড়বে, তৃতীয় দিনে তো আরও উইকেট পড়বে, এখানে বল লো করবে, গড়িয়ে যাবে, এত বিগ টার্ন, এত ইনভেরিয়েবল বাউন্স, বিশ্বের বাঘা বাঘা ব্যাটাররাও তো এখানে নাস্তা নাবুদ হবে। হয়েছেও তাই, অস্ট্রেলিয়া ইন্ডিয়া দু দলের ব্যাটিং লাইন আপ, তাদের স্ট্রেংথ ক্যাপেবিলিটি, তাদের অতীত পরিসংখ্যান যদি আপনি দেখেন তাহলে এরা বিশ্বের অন্যতম সেরা ব্যাটারদের কয়েকজন। তো এরাই যদি এই পিচে খেলতে না পারে তো কার পক্ষে এখানে খেলা সম্ভব হবে, তাই না? দেখুন প্রথম দিন ফার্স্ট সেশনের প্রথম ঘন্টাতেই ভারত 45 রানে 5টা উইকেট হারিয়ে ফেলেছিল, কি অবিশ্বাস্য, তাই না? টস জিতে ব্যাটিং নিয়ে। এরপরে দেখেন লাঞ্চে যায় ভারত 87-7 উইকেটে, তারপর লাঞ্চের পর এসে 33 ওভার দু বলেই 109 রানে গুটিয়ে যায়। এতটা হতশ্রী ব্যাটিং, এতই কি কোয়ালিটিফুল স্পিনার হয়ে গেল ন্যাথান লায়ন, টড মাফি আর ম্যাথিউ কুনেমান? ম্যাথিউ কুনেমান তার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলছেন, এটা এই সিরিজে তার অভিষেক হয়েছে, এবং দ্বিতীয় ম্যাচেই 16 রানের খরচায় 5 ইন্ডিয়ান ব্যাটারকে তুলে নিলেন, কি অবিশ্বাস্য, অসাধারণ বোলিং পারফরমেন্স। ন্যাথান লায়ন 3 তুলে নিয়েছিলেন এবং টড মাফি 1 উইকেট পেয়েছিলেন, 1 রান আউট ছিল। এবং ইন্ডিয়ার পক্ষে কালই 156 উইকেটে যখন অস্ট্রেলিয়া করে, দেখেন ইন্ডিয়ান রবীন্দ্র জাদেজা অল 4 উইকেটস টেকেন, বাট আজকে দ্বিতীয় দিনে আর জাদেজার উইকেট পেতে হয়নি। অশ্বিন আর উমেশ যাদব যথাক্রমে 3 করে উইকেট নিয়ে শেষ 6টা উইকেট অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়েছে চটজলদি।
54 ওভার খেলেছিল গতকাল 156 4 উইকেটে অস্ট্রেলিয়া করতে, এবং খাজা টপ স্কোরার ছিলেন, 60 রান করেছিলেন। অস্ট্রেলিয়ার পক্ষে 5 জন ব্যাটার ডাবল ফিগার স্পর্শ করতে পেরেছেন এই দ্বিতীয় ইনিংসটায়। এবং এই 4 উইকেট নিয়ে আজকে দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া 186 4 উইকেট ওই অবস্থায় চলে গিয়েছিল, তাই না? প্রথম ঘন্টাটা শেষে তো দ্বিতীয় দিনের প্রথম ঘন্টা অস্ট্রেলিয়া খুব সাকসেসফুলি খেলার পর দ্বিতীয় ঘন্টাতেই একেবারে খইমুড়ির মতো উইকেট পড়েছে। বলা যেতে পারে যে 39 বলে অস্ট্রেলিয়া তাদের শেষ 6টা উইকেট হারিয়েছে, ওই সময় মাত্র 11টা রান যোগ করেছে। ক্রেডিট গোজ টু উমেশ যাদব, কি অসাধারণ বল করেছেন তিনি। 3টা উইকেট পেয়েছেন উমেশ যাদব অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে, এবং সেক্ষেত্রে মাত্র 12 রান দিয়েছেন তিনি 5 ওভার থেকে 3 উইকেট পেতে। অশ্বিন 44 রানে 3টা, এবং রবীন্দ্র জাদেজা 78 রানে 4টা উইকেট পেয়েছে। 88 রানস লিড এই টেস্টে ইম্যাটেরিয়াল ফর অস্ট্রেলিয়া, অ্যান্ড দে উইল চেজ এ লোয়েস্ট এভার টার্গেট, 76 রানস অনলি টু উইন দ্য ম্যাচ। এবং সিরিজে টিকে থাকবার জন্য অস্ট্রেলিয়ার তো জয়ের বিকল্প কিছুই নেই। দেখুন, আজকে ভারত যখন লাঞ্চে যায় তখনও 4 ওভার খেলেছিল, 13 বিনা উইকেটে ছিল, কিন্তু লাঞ্চের পর এসেই তারা যখন প্রথম ঘন্টায় 2 উইকেট হারিয়ে ফেলল 44 রানে। সো এই হচ্ছে চিত্রনাট্য। এবং টি ব্রেকে যখন দ্বিতীয় দিনে ভারত যায় 79 4 উইকেটে, অর্থাৎ লাস্ট সেশনে ভারত অবশিষ্ট 6টা উইকেট হারাতে গিয়ে 84 মাত্র রান তারা সংগ্রহ করল। চেতেশ্বর পূজারা 59 রানের একটা ফাইটিং স্প্রিটেড নক উপহার দিয়েছিলেন। অক্ষর প্যাটেল উভয় ইনিংসেই আনবিটেন থাকলেন, প্রথম ইনিংসে 12, দ্বিতীয় ইনিংসে 15, কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে তিনি আর কন্টিনিউ করতে পারেননি বা ক্যারি করতে পারেননি। 28 ওভার 3 বল খেললো আজকের লাস্ট সেশনে ভারত, এবং 84 রান করতে এই সময়ে তারা 6টা উইকেট হারিয়ে 163 রানে গুটিয়ে গেল। তো ম্যাচের চিত্রনাট্য এতটাই অবিশ্বাস্য এগিয়েছে, মানে অভাবনীয়, ভাবা যায় না। এই ম্যাচ তো ফলাফল দেখবেই, আই গেস তৃতীয় দিনের ফার্স্ট সেশনেই প্রয়োজনীয় 76 রান অস্ট্রেলিয়া তুলে নিয়ে 2-1 সিরিজটা মানে বাঁচাবার চেষ্টা তারা করবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। টিম ইন্ডিয়ার জন্য শুভকামনা থাকছে, তারা একটা অস্বাভাবিক রেকর্ড যদি করতে পারে, মাত্র 76 রান ডিফেন্ড করে যদি জিতে নিতে পারে, তাদের পূর্বের 107 রান ডিফেন্ড করে এই একই প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেতা ম্যাচটা তারা বাঁচাতে পারবে। তবে নেথান লায়নের কথা বলতে হবে, তিনি 8টা উইকেট নিলেন এই সেকেন্ড ইনিংসে 64 রান দিয়ে। এর আগেও ক্যারিয়ারে একবার 8 উইকেট পেয়েছিলেন 50 রান দিয়ে, সেটাও বেঙ্গালুরুতে ভারতেরই বিরুদ্ধে, এবং তার বেস্ট 3টা টেস্ট বোলিং ফিগার সবগুলোই ইন্ডিয়ার বিরুদ্ধে। নেথান লায়ন, হ্যাটস অফ, 8 উইকেটস ফর 64 রানস, 11 উইকেটস ইন দ্য ম্যাচ। সো অস্ট্রেলিয়ান স্পিনাররা কন্ডিশন অনুকূল পেলে তারাও যথেষ্ট সমর্থবান স্পিনার। ইভেন তরুণ ম্যাথিউ কুনেমান প্রুভ করেছে, টড মার্ফি প্রুভ করেছে, নেথান লায়ন তো অভিজ্ঞ স্পিনার, তার কথা নাই বা বললাম। বন্ধুরা অবশ্যই শামসুল ইসলাম ইউটিউব চ্যানেল এবং শামসুল ইসলাম ফেসবুক পেজটির সঙ্গে থাকবেন। থ্যাংকস।